দীপ্ত পায়ে গুটি গুটি করে এগিয়ে চলছে দেশের নারী ফুটবল তবে সেটা আপাতত বয়স্ফিত পর্যায়ে সাফ অনর্ধ পনেরোতে ফাইনাল আর আঠারোতে শিরোপা জয়ী বাংলার জয়িতারা খেই হারিয়েছে সবশেষ দুটি সিনিয়র পর্যায়ে ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও সাফের পঞ্চম আসর বসছে আগামী বছরের মার্চে তাই তো সময় পাওয়া গেছে নতুন করে আরও মাস দিনে তবুও সাফ নিয়ে নেই কোনো আশার আলো কোচ বলছেন তহুরা কৃষ্ণাদের পরিণত হতে সময় দিতে হবে আরও কমপক্ষে তিন বছর আশা করি যে আমাদের টিম সাফেও আপনার ভালো করবে কিন্তু ইন্ডিয়া আমাদের থেকে এখনও অনেক আপনার এগিয়ে আপনার আমাদের এই মেয়েদেরকে আরও কিছুদিন দুই বছর তিন বছর আসলে সময় দিতে কারণ আপনি এখানে বালা কমলা যেটা আমরা বলে গেছি সেটা আসলে ডিফেন্ড করে এখন এটা আমাদের সময় আপনার নিতেই হবে এই সংকার কারণ আছে অনেক গেল দুই টুর্নামেন্টে সাত গোলের বিপরীতে তেইশ গোল হজম করেছে বাংলাদেশ তাই তো ডিফেন্সের সঙ্গে বিশেষ করে কাজ হচ্ছে গোলকিপিং নিয়েও তবে আপাতত দলের সঙ্গে যোগ হচ্ছে না কোনো বিশেষ গোলরক্ষক কোচ সবাই তো আমাদের মতো না সবাই তো বড় আমরা তো সবাই পিস ইয়া বাচ্চাংশ তো এখানেও আছে ভালোভাবে খেলবো আর ভালোভাবে চেষ্টা করবে চ্যাম্পিয়ন হয়ে জন্য লিটু আপনার গোলকিপিং কোচ করা আছে আমরাও আছি এবং আমাদের ডাইরেক্টর আমাদের সাথে কাজ করতেছে আমি মনে করি না যে এখানে গোলকিপার কোচ আইসে আপনার খুব একটা পরিবর্তন হ্যাঁ হইলে ভালো সাফের শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ তবে আগামী বছরের সাতাশ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে অনুষ্ঠেয় এফসি অনর্ধ ষোলো টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই খেলবেন আখি সাজেদারা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা